টাকা পয়সা দিয়ে দিছি। আবার আব্দুল কাদের জিলানির কোমরের চামড়ার বেল্টের ভিতরে স্বর্ণ মুদ্রা আটকায় দিছে, সেলাই করে আটকায় দিছে। সন্তানকে ইলিম শিখার জন্য বের করে দিয়েছে মায়, দরজায় সন্তানকে দাঁড় করায়া সন্তানের মাথায় হাত রেখে বলতেছে, সন্তান আব্দুল কাদের রে, মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। وقال النبي صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله تملؤن أو تملآن وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله الحمد لله مركز التقوى اسلامي ريجر سنتر ঢাকায় আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন জাতীয় সম্মেলনের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মানের সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানের সকল আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি করতে জান্নাতের টুকরা বাগানে উন্নতের ওলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আশার প্রসার তৌফিক দান করেছেন, এই জন্য শুক্রিয়া আদায় করি। কালিমাতুর সকল বলি, জবান ছেড়ে ভক্তি বলে সমস্যায় আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গ মশাইখিন হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শ্রবণ করে এসেছেন, বরকতান আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সাথে তাকরার করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। আমাদের জীবনে আমাদের হায়াতে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জিন্দেগীর নেক আমলগুলো। আল্লাহ পাকের কাছে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বান্দার পক্ষ থেকে তার জিন্দেগীর নেক আমল, যার নেক আমল যত বেশি তার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা, তার প্রতি আল্লাহর ভালোবাসা তত বেশি।
তার ভেতরেও আল্লাহর ভালোবাসা বেশি, এবং যে নেক কাজ করে, নেক আমল করে, তার প্রতিও রবের ভালোবাসা বেশি। ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, কানে আওয়াজ দিও, ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, তাইলে ওই ঈমানদারের হৃদয়ে আল্লাহ পাকের ভালোবাসা নাই, এটাই প্রস্ফুটিত হয়। আর ঈমানদার যদি নেক আমল শূন্য হয়, তো ও ঈমানদারটা শয়তানের কাছে প্রিয়পাত্র হয়, কারণ দৌলতে ঈমানের মালিক হওয়ার পরেও নেক আমল শূন্য হইবার অপরাধে সে জাহান্নামের উপযুক্ত হয়, আগুনে পুড়ে শাস্তির উপযুক্ত হয়, যদিও সে ঈমানের মালিক হয়। এই জন্য একজন মুমিন তার ঈমানের পাশাপাশি নেক আমলের বিশাল বড় খাজানা তার থাকবে, এটাই তার সফলতার চূড়ান্ত রাস্তা। নেক আমল ছাড়া কোনো মুমিনের জিন্দগির সফলতা আসতে পারে? জোরে বলেন, পারে না। ঈমানদারের নেক আমল লাগবে। জন্য কোরআনে হাকিমে যেখানেই নেক ঈমানদারের কথা আছে, ঈমানদারের ঈমানের আলোচনা আছে, ওইখানে ঈমানদারের নেক আমলের কথাও আছে। বিশেষভাবে যে আয়াতগুলো বারবার পড়ে আপনাদেরকে বয়ান করে থাকি আমরা, তার ভিতরে একটা আয়াত হল সূরা কাহফের শেষ ভাগের ওই আয়াত, যে আল্লাহ পাক ঈমানদারদেরকে উঁচু জান্নাত কখন দিবেন, শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস, শ্রেষ্ঠ জান্নাতের নাম কি, আট জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত কোনটি, বলেন, জবান খুলেন, জবান খুলেন, কোনটি, ফেরদাউস, শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। এই ফেরদাউস জান্নাত আল্লাহ পাক কখন একটা বান্দাকে দান করবেন, আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ফিরদাউস জান্নাত দেওয়ার আগে শর্ত দুইটা, ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। ঈমান ও নেক আমল যাদের অর্জন হবে, ঈমানের পাশাপাশি আমলের সফল জিন্দেগি যারা গঠন করবে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কার হিসেবে চিরদিনের জন্য ফেরদাউস জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, এটা একটা আমল, বলেন সুবহানাল্লাহ, ছোটখাটো কোনো আমল, ছোটখাটো আমল, সহি আইনে হাদিস, সুবহানাল্লাহ বললে আদা মিজান নেক হবে, আলহামদুলিল্লাহ বললে এক মিজান অথবা দুই দুনো মিজানের পাল্লা ভরে, দুনো পাল্লা ভরে আল্লাহ পাক নেক দান করে। এই আমল, আমল যার যত বেশি হবে তার জান্নাত তত উঁচু হবে। এ কারণে নবীরা অধিক আমলে অভ্যস্ত ছিলেন, অধিক আমল করতেন, ছোটখাটো পয়গম্বর না, সকল পয়গম্বররাই নেক আমল করতেন। পয়গম্বর যত উঁচু মর্যাদার তার আমল তত উঁচু ছিল, নবী যত বড় তার আমল তত বড়। সকল নবীগণ তারা খায়রাতের কাজে অগ্রগামী ছিলেন, নেক কাজে তারা খুব অগ্রগামী ছিলেন সকল পয়গম্বররাই। হাত্তাকে আমাদের নবী আলাইহিসসালাম, আমরা তো মাঝে মাঝে ওয়াজ শুনি, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়ি, অথবা পাঁচ বক্ত নামাজের ফরজগুলার হিফাজত করে মনে মনে ভাবে যে কাম বানায় লাইছে, কাম হয়ে গেছে, পাঁচ বক্ত নামাজ পড়ছে যে শুধু ফরজটা পড়ছে, অন্য আর কোনো কিছুর হিফাজত হয় নাই, তাতে এই ধারণা কাম বানায় ফেলেছে, কাম হয়ে গেছে। কিন্তু আমাদের নবী আলাইহিসসালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
জবান খুলে আওয়াজ করে সমস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কত আমল করতেন, সারা রাত আমল করতেন, সারা দিন আমল করতেন, সারা রাত নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করতেন। নবীজি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রুকু, এত সেজদা, এত লম্বা লম্বা নামাজ করতেন যে আল্লাহর রাসূলের কদম মুবারক ফুলে যেত। নবী আলাইহিসসালামের কদম ফুলে গেলে আল্লাহর পক্ষ থেকে আবার আল্লাহ পাক নবীজিকে আরাম করার রাস্তাও দেখাইতেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। বন্ধু এত রাত জেগে থেকে সারা রাত নামাজ পড়ে না, একটু কমান, আল্লাহর পক্ষ থেকে কমাইবার নির্দেশ। আল্লাহু আকবার বলুন, আল্লাহর পক্ষ থেকে কমাইবার নির্দেশ। কত আমল করছেন সাইয়্যিদুল মুরসালিনের আমল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির আমলের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহর নবী লম্বা লম্বা সেজদা দিতেন, এমন ভাবে সেজদায় পড়ে থাকতেন যে মনে করতাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেজদার ভেতরে কি শেষ বিদায় হয়ে গেল কিনা। বলেন নবীজির নাকের কাছে হাত পেতাম, শ্বাস চলে কিনা। নবীজি এইভাবে করে লম্বা সময় সেজদায় করে থাকতেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘরে ঢুইকাই নামাজে দাঁড়াতেন, ঘরে ঢুইকা পত্রিকা খুঁজে, ঘরে ঢুইকা উপন্যাসের বই খুঁজে, ঘরে ঢুইটা ঢুইকা টেলিভিশনের রিমোট খুঁজে, জমানা ঘরে ঢুইকা রিমোট তালাশ করে, ডিশলাইন অনলাইন খুঁজে, গুণাগাথা কিছু করবে তারপরে না ঘুমাইবে। আর আল্লাহর রাসূল ঘরে ঢুকে ইশার নামাজের পরে আল্লাহর রাসূল ঘরে ঢুকলেও ঘরে ঢুকে আল্লাহর নবী বিশ্রাম করবার আগেই আগে নামাজ পড়তেন, যে নামাজটাকে বলা হয় কিয়ামুল লাইল। আল্লাহর রাসূল ঘরে ঢুকে আট রাকাত নামাজ পড়তেন, চার রাকাত চার রাকাত আট রাকাত, দুই সালামে চার চার আট রাকাত নামাজ আল্লাহর রাসূল পড়তেন, কিয়ামুল লাইল যেটাকে বলে আট রাকাত, এ ঢুকে আট রাকাত নামাজ পড়তেন। এই নামাজগুলো এত মজাদার নামাজ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির কিয়ামুল লাইলের মজার নামাজের মতো মজার নামাজ আমার নজরে পড়েনি। সারাদিন মেহনত করেছেন, দাওয়াতের কাজ করেছেন, ঈশার নামাজের পরে যে আমরা তো যে করে যে টানা দেয় জামা গুলাকে টান টান করে সরে, খুব মেহনত করে আসছে। হযরত উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল এত স্বাদ আর এত সুন্দর মজার নামাজ পড়তেন, এমন মজার নামাজ কিয়ামুল লাইলের নামাজ ছাড়া অন্য নামাজের ভিতরে এত মজা আমি পাই নাই। আল্লাহর রাসূল খুব মজা করে আট রাকাত নামাজ পড়তেন, এরপরে আল্লাহর রাসূল বিশ্রাম নিতেন, আবার তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদ পড়তেন বারো রাকাত, বারো রাকাত তাহাজ্জুদ নামাজ রাতের বেলা, আট রাকাত কিয়ামুল লাইল, বারো রাকাত তাহাজ্জুদ, রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন, ছয় সালামে বারো রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ। আমরা কেউ কেউ তাহাজ্জুদ পড়লো তো দুই রাকাত চার রাকাত ছয় রাকাত করে ইতি, আর পারলাম না কিতি দিয়া বলাই দিই না, নামাজ তো দূরের কথা, অরস কামেও ইতি বসাই দিয়ে আসে, কষ্ট লাগবে এবার এত দুর্বল। আমার সাথে
একবার তফে ঢুকলো কিছু মানুষ, এদের ভেতরে আমার পরিচিত লোক আছে, ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিন। এই লোক এর সাথে তফে ঢুকছে, এর তো কতক্ষণ পরে পাই না তফে, সাই করে তফ করে আসছি, এসে দেখি সে মোটামুটি কাপড় খুলে টানা দিয়ে শুইছে। আমি বললাম কি খবর মামা, এভাবে শুয়ে পড়ছেন যে, তফ সাই সব কেটে আনছেন তো? ওই যে হজরত সদের কাছে সব কেটে গেছিলাম, এমন এক চাপা খাইছি, দুই দিক থেকে এমন চাপ দিছে, হাড্ডি হড্ডি সব জোড়া লেগে গেছে একটা আরেকটার সাথে, ভেতরে ঢুকে যাওয়ার ভাব। তারপরে কি করছেন? তারপরে কাবার দরজায় যে একটু ঝুলছি আর দেওয়ালের ভিতরে লেগে আইছি, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারিলাম না, ইতি সিরাজ। আল্লাহ এ তো অনেক রাখাত, অনেক ঘোরাঘুরি করতে হইব, যে চাপ খাইছি আমি আর বরদাস্ত করতে পারলাম না, বাকিটা আর পারলাম না। তাতে আল্লাহ মাফ করবো না মামা, মানে মানে কি ফরজ সকল না দিয়াও এই কাম, তাড়াতাড়ি যান, অসুস্থ হয়ে পড়ছে ভিতরে হুইলে করে, মাপ নাই আমার মাপ নাই, ফরজ মাপ নাই, ফরজ নামাজ মাপ নাই, ফরজ চক্কর মাপ নাই, ফরজ রোজা মাপ নাই। সর্বারে তো আলম বলেন ফরজ নামাজে যদি তুমি দাঁড়িয়ে পড়তে অক্ষম হও, যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে পয়সা পয়সা পড়ো, দাঁড়ায় পড়তে অক্ষম তাহলে বয়ে পয়সা আদায় করতে তুমি অক্ষম, তারপরেও মাপ নাই আমল, নামাজ মাপ নাই, পয়সা পড়তে অক্ষম তাহলে শুয়া শুয়ে পড়ো, অসুস্থ রোগী যেমন করে কাত হয়ে কেবলামুখী হয়ে শোয়, শুয়ে শুয়ে ইশারায় ইশারায় পড়ো, তারপরও ইমানের সাথে ন্যাক আমলের শক্তিকে যুক্ত করো। যারা ইমানের সাথে ন্যাক আমলের শক্তিকে জোরদার করবে, ছোটখাটো জান্নাত নয় আসমানের মালিক আল্লাহ তাদেরকে ফেরদাউস জান্নাতের চিরস্থায়ী মালিক না দিবে। অনেকে আছে নফল করে কিন্তু ফরজ আদায় করে, যেমন এমন পাবলিক ওয়াজ মাহফিলেও কিছু আছে যারা হুজুর খুব ভক্ত, হুজুর আপনার খুব ভক্ত, মোবাইলটা ভর্তি হুজুর আপনার বয়ান, এরকম সাক্ষী দিবে এসে, হুজুর কোনো গান শুনি না আপনাদের ওয়াজই শুনি, খুব ভক্ত, কোরআন হাদিসের আলোচনার খুব ভক্ত, নামাজ পড়ো তো এটা নিয়মিত হিফাজত নাই, খবিস কোথাকার ফরজ বাদ দিয়ে তোর নফল ধরতে গেছে খে, তুই খালি ডেলি নিয়মিত ওয়াজ শোনাস এটা তোর গর্ব, তুই একেবারে সফল হয়ে গেছিস ওয়াজ শুনে কয়েক বেলা, নামাজ পড় ফরজ হিফাজত কর আগে, ফরায়েদের হিফাজত তো করবি করবি, সুনানো মুস্তাহাব্বাতের হিফাজত করবি, জাররা সে জাররা একটা ছোট্ট আমল তুই ছাড়বি না, তুই মুমিন, খালি ফরজ পড়বি না, তকবীরে বুলার সাথে বলবি, মসজিদে আজান হয় তুই ঘরে নামাজ পড়স, তুই কেসে মুসলমান হয় রে, আজান হয় তুই ঘরে কেন মসজিদে যায় পড়বি, তকবীরে বুলার সাথে পড়বি, এহতেমামের সাথে রুকু সেজদা গুলা দিবি, প্রত্যেকটা রুকু আর সেজদার ভেতরে রবের প্রেমের শরাব তুই পান করবি, আল্লাহু আকবার জোরে বলো, রুকু সেজদার ভেতরে মালিকের প্রেম শরাব পান করবি, তাসবিহ গুলা করবি, এক একটা তাসবিহ ভেতরে আলাদা আলাদা স্বাদ উপলব্ধি করবি, জিব্বা দিয়ে তুই ভর্তার স্বাদ নিছিস, ইলিশ মাছের স্বাদ নিছিস, সুবহানাল্লাহ স্বাদ নিতে পারলি না কেন, আল্লাহু আকবারের স্বাদ নিলি না কেন, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো স্বাদ উঠাস না কেন, এগুলো স্বাদ উপলব্ধি করবি, এমন ভাবে রবের নাম জপবি, এমন ভাবে নামাজ পড়বি যে রবের দিদার হইতেছি তোর,
তুই যেন রবকে দেখতে পাইতেছিস, সাপ পাইতেছিস, কারণ তোর রব তোকে তাকায় দেখতেছে, নামাজে দাঁড়াস নাই, মাওলার দিদারে দাঁড়াইছিস, দিদারে দাঁড়াইছিস, এমন এক কাম করতে দাঁড়াইছিস যে সামনে আছে তোর মালিক আল্লাহ। সামনে কে আছে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে আছে? সালাতু মিরাজুল মুমিনিন। নামাজে দাঁড়াইছো নাকি তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো? তুমি যদি মালিককে নাও দেখো তো আল্লাহ তো তোমারে দেখতেছে, এমন কাম করতে দাঁড়াইছো যেই জিনিস দেখো গুরুত্বের সাথে তুমিই দেখো, হেরা তোমারে দেখে না, যত গুরুত্ব সহকারে হ্যাঁ করে দেখো। যেমন টিভি দেখতেছ, অনলাইনে আছো, তুমি দেখতেছো, তোমাকে সে দেখতেছে না, নায়ক নায়িকাকে তুমি দেখতেছো, তোমাকে তারা দেখতেছে না। তুমি যদি তাদেরকে তিরস্কার করো তাও তারা দেখে না, তুমি যদি তাদের গুণকীর্তন গাও তাও তারা দেখে না। এইটারে এত গুরুত্ব দিয়ে দেখলা, অমন গুরুত্ব দিয়ে একটা সেজদা জীবনে দিছিলা, একটা রুকু দিছিলা জীবনে কোনোদিন? এক পাতা কোরআনের তেলাওয়াত এত গুরুত্ব দিয়ে জিন্দেগিতে কোনোদিন করছিলি? তুই মুমিন, তুই তো মুমিন, মুসলমানের ঘরে জন্মাইছ তুমি, এরকম এহতেমামের সাথে ইবাদত কি হুজুরি কালাব নিয়ে তুমি করে রবের প্রেম প্রকাশ করেছ? যদি করে থাকো প্রেম প্রকাশ, তাহলে ভয় নাই, ইমানের সাথে প্রেমের ইবাদত থাকলে তোমাকে মহব্বত করেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক নিজে এটারও ওয়াদা করতেছেন, শুধু জান্নাতের ওয়াদা না, ভালোবাসারও ওয়াদা করতেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যদি ইমানের সাথে কারণ নেক আমল যুক্ত হয় তাহলে রহমান মালিক নিজে তারে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহ তোমারে ভালোবাসবে, খালি জান্নাত দিবে না, ভালোবাসা শুরু করবে। এই হাদিসে পাক আছে, ভালোবাসা আল্লাহ পাক বলে দিবে ফেরেশতাদের, আই আমি ওরে ভালোবাসি। তাফসীরুল কোরআন বিল হাদিস। আবার ফেরেশতারা সাত আসমান থেকে ষষ্ঠ আকাশে বলবে আমরাও ভালোবাসি, পঞ্চম আকাশে বলবে, পঞ্চম আকাশে ফেরেশতারা চতুর্থ আকাশে বলবে, চতুর্থ আকাশের ফেরেশতারা তৃতীয় আসমানে ঘোষণা করবে, তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে ঘোষণা করবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা পয়লা আসমানে ঘোষণা করবে, প্রথম আকাশের ফেরেশতারা এ জমিনের সকল হাইওয়ানাত আর প্রাণীদেরকে বলবে এ আসমানে উপরের দিকে আরশ পর্যন্ত মাওলা পর্যন্ত সব এরা ভালোবাসে, তোরা সব ভালোবাসবি। জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি, আগর এক তু নহি মেরা তু কোই সহি নহি মেরি। ওই জায়গা হাত করে যদি কেউ ফলায় তাহলে পৃথিবীর সব কিছু তার গোলাম হয়ে যায়, সবাই তাহলে তখন ভালোবাসবে। এমন ভালোবাসা যারা অর্জন করে নেবে তাদের কি আল্লাহ পাক জান্নাত দান করবে? সঠিকটা নয়, আল্লাহ পাক তাদেরকে উঁচু জান্নাত ফেরদাউস জান্নাত চিরদিনের জন্য দান করবে। তাহলে ইমানের পাশাপাশি সকল আমালে খায়রের হিফাজত জরুরি, নামাজের হিফাজত জরুরি, এ যাবৎ পর্যন্ত তাকবীরে উলা ছাড়াও নামাজ পড়েছেন, ওয়াদা করুন যে তাকবীরে উলা আর ছাড়বেন না, আর ছাড়বেন না, আর কখনো মসজিদের জামাত ছুটবে না। এগুলো জীবনের সংকল্প, জীবনপণ, এগুলো প্রতিজ্ঞা, নেক আমলগুলো প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার জিন্দগি যার যত সবল সে তত পেয়ারা,
এ কারণে যে নবীর মর্যাদা বেশি তার ইবাদতের প্রতিজ্ঞার সফলতাও বেশি। এ কারণে আমাদের নবীর সেজদাও ছিল লম্বা লম্বা। আমাদের নবী আলাইহিসসালাম সব কাজ নেক আমলগুলো গুরুত্বের সাথে করেছেন। নেক আমল এড়িয়ে যাওয়া কোন মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিকের খাসলত দাওয়ায় ঈমান আর নেক আমল থেকে বাইপাস রোডে চলাফেরা করা, এটা মুনাফিকের তবিয়ত। আর মুমিন হলেও নেক আমলের ভেতরে জড়ায় যাওয়ার তবিয়ত। যত বেশি জড়ায় দিতে পারে তত ভালোবাসার গভীরতা প্রকাশ পাবে। আমাদের নবী আলাইহিসসালাম খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন, বুখারীতেও আছে। খন্দক খোদা খনন হইতেছে তো কে কতটুকু খনন করবে, ভাগ করে ভাগ করে নিচ্ছে সবাই। আমাদের কন্ট্রাক্টররা যেমন রাস্তা ভাগ করে এলো, কন্ট্রাক্টর রাস্তা ভাগ করে এলো না, আমার এই 200 ফিট, তোর এই 300 ফিট, তারপরের ফিট তোর, ভাগ করে এলো না, সব নেতারা ভাগাভাগি করে লো, সব সাহাবিরা খন্দক খনন করবে ভাগাভাগি করে লইছে আর কি। এ 3 হাত আমি খুঁজবো, 10 হাত আমি, 15 হাত আমি, এরকম ভাগ করে ভাগ করে ভাগ করে ভাগ করে নিচ্ছে। এর ভিতরে বড় একটা অংশ ভাগ নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একটা বড় অংশ খন্দক খননের ভাগ নিজের জন্য নিয়ে নিচ্ছে। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আমরা তো আপনার গোলাম, আপনার খাদেম খুদ্দাম, আমরা খাদেম খুদ্দামরা থাকতে পয়গম্বর আমির নেতার বুঝি আবার কুপা কুপি মাটি কাটাকাটি পাথর কাটাকাটি করা লাগে, আমরাই তো যথেষ্ট, আমরা থাকতে আপনার নামে খন্দক খনন করার কোনো অংশ আপনার নামে থাকবার কোনো দরকার নেই। আল্লাহর রাসূল বলেন, না তা হইতে পারে না, শুধু তোমরা খনন করবে না আমিও খনন করব। খন্দক খনন খনন করা একটা শক্তি লাগে, বল লাগে, গায়ে শক্তি যার বেশি সে বেশি করে খনন করবে, যার দেহে শক্তি বেশি তার খননের জিম্মাদারি বেশি। তাই যদি হয় দুর্বলে খুঁজবে 2 হাত 3 হাত, তোমরা সবল যারা খুঁজবা 15 হাত 20 হাত। এই জামাত যারা আজকে এই খন্দকে খননের কাজে অংশগ্রহণ তোমরা করেছ, তোমাদের সকল সাহাবিদের ভেতরে আনা আকওয়ামু মিনকুম, আকওয়ামু মিনকুম, আনা আকওয়ামু মিনকুম, আমি বেশি শক্তিশালী তোমাদের ভেতরে। তোমরা যারা আছো এদের ভেতরে সবচেয়ে বেশি শক্তি কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শক্তি সবচেয়ে বেশি, কারণ নবীদের দেহে উম্মতের সাধারণ মানুষের 40 জন, জান্নাতি যুবকের শক্তি কোনো বর্ণনায় 70 জন, আর আল্লাহর রাসূলের গায়ে ছিল 100 পয়গম্বরের গায়ে শক্তি। 70 জন 40 জন পয়গম্বরের গায়ে যে শক্তি, হাবিবে কিবরিয়া নবীর গায়ে ওই শক্তি। আল্লাহর রাসূল বলে, আনা আকওয়ামুকুম, আমি তোমাদের ভিতরে বেশি শক্তিশালী। তাই যদি হয় তাহলে খনন কাজ তো বেশি করা দরকার, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই বেশি করে খনন করা দরকার। আর আমি কি আল্লাহর পেয়ারা হব না, আমি কি আল্লাহর মাহবুব হব না, আমারও তো বেশি করে আমল করা দরকার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো সরকার, ওগো সরদার, ওগো আল্লাহর নবী, এত লম্বা লম্বা সেজদা আপনারও দেওয়া লাগে, এত লম্বা লম্বা নামাজ আপনারও করা লাগে। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আয়েশা, আমি কি আল্লাহর পেয়ারা গোলাম হব না, আমি আল্লাহর পেয়ারা হব না, আমি ইবাদত করব না, ইলমের পেশ দিয়া ইবাদতের জিম্মাদারি আওয়ামকে দিয়ে দিয়েছ, তুমি এশরাকও পারো না, তুমি আওয়ামিনও পারো না, তুমি চাষতো পারো না, ওটা খালি তবলিগ ওয়ালা আর যারা মুরিদ হইছে ওদের ঘরে আছে, তোমার ঘরে নাই।
আমলগুলো তোমার ঘরে নাই, আমলের জিম্মাদারিও তো তোমার ঘরে। তোমার জিন্দগিতে তুমি যতগুলো সেজদা দিবা, অত কদম জান্নাতের দিকে আগাবা, যত কদম আগাইবা তত আল্লাহর পেয়ারা তুমি হইবা। তোমার আমল দুনিয়ার আর কেউ করে তোমাকে দিবে না, তোমার আমল তোমাকেই করতে হবে। নবীর আমল নবী করছে, সাহাবীর আমল সাহাবী করছে, পীরের আমল পীরে করবে, মুরিদের আমল মুরিদে করবে। বাতিল পীরে যারা, ওরা মুরিদের আমলের জিম্মাদারি লয়, ওরা হলো ইবলিসের চালাতাও, শয়তানের তালাবি করে করে। মুরিদ করে কয় নামাজ পড়া লাগবো না, নামাজ মাদ খাজার সাথে সম্পর্ক করছো, আর কি তোমার কিছু লাগে? শয়তান বাপ্পার বাপ্পার বাপ্পার, ঠিক আর আসতে করে কল, ঠিক আর আসতে বাপ্পার। তোমার আমল তোমাকে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, রুকুতে রুকুতে ওয়াসজুদু সিজদা দে সিজদা দে, ভালো করে রুকু দিবি, ভালো করে সিজদা দিবি। তোমার জীবনে ভালো একটা রুকু নাই মিয়া, ভালো একটা রুকু নাই মিয়া। অনেক নামাজি আছে 30 বছর যাবত নামাজ পড়ে, এখনো পর্যন্ত একটা রুকুর স্বাদও নাই তার ভিতরে। 40 বছর যাবত নামাজ পড়ে, এখনো পর্যন্ত একটা সেজদার স্বাদও নাই। সেজদার ভিতরে কয়বার সুবহানা রাব্বিয়াল আলা বলছে জানে না, রুকুর ভিতরে কয়বার সুবহানা রাব্বিয়াল আযীম বলছে নিজেই জানে না। এ তিনবার বলছে না, একবার বলছে নাকি না বইলেই মাথা তুলছে তাও জানা নেই। আমরা তো মৌলবী মানুষ, মাঝে মধ্যে মসজিদের ভেতরে বসে থাকি আর সবাই নকল করা সুন্নত করা দেখি, একে কীরকম করতে আসছে, কার সেজদার স্টাইলটা কীরকম, কে কেমন করে রুকু দিতেছে, কার রুকুর ভিতরে কতটুকু মহাব্বত আছে, নজর করে চেয়ে চেয়ে মাঝে মধ্যে দেখি। এহতেমামের সাথে মহাব্বতের সাথে রুকু সেজদা দিয়ে দিয়ে আল্লাহর গোলামি করার মানুষের অভাব হয়ে গেছে। গুরুত্ব নাই ইবাদতে, উজলাত পছন্দ, জলদি জলদি ইবাদত খতম, তাড়াতাড়ি কিভাবে ডান বামে বাম বামে ডানে বামে মেরে দিতে পারবে বাড়ি দুইটা, বাস নামাজ খতম। সাথে তো আমরা তো সফর করি, কত রঙের মানুষ উঠে, নতুন অজু করার ডরে পুরানো অজু দিয়ে তাড়াতাড়ি করে পোল্টিটা মেরে লই। একজন আমার সাথে সফর করতেছে, তো কয় হুজুর আজান তো দিয়ে দিছে, পোল্টিটা মেরে লই। পোল্টি মেরে লই মানে দিয়ে লই, আমি তার মানে কয় রুকুটা এখনো আছে, রুকুটা আছে এই রুকু দিয়া, ইয়া অজুটা আছে এই অজু দিয়ে রুকু আর সেজদার পোল্টি মেরে লইব আর কি, তাড়াতাড়ি পোল্টিটা মেরে লইব, তাহলে আর সেকেন্ড টাইম তার অজু করা লাগতেছে না। কেন? নতুন নতুন অজু করো, নয়া নয়া অজু করো, নয়া নয়া নামাজ পড়বা তো নয়া নয়া অজু করো, অসুবিধাটা কোথায়? যত অজু করবা তত চেহারায় নূর চমকাইব, চামড়া হবে কালো কিন্তু চেহারায় থাকবে আলো, আলো আলো। একই শুধু দুনিয়ার আলো, আখিরাতে আলো হবে, আখিরাতে এই অঙ্গগুলো চমকাইতে থাকবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলে, সরকার লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি নবী, আপনার উম্মতগুলোকে কেমনে বার করবেন, চিনবেন কেমনে এটা আপনার উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ওজুর আজা চমকাবে, ওজুর অঙ্গগুলা যে আমার উম্মতগুলা ধুইছে,
এগুলো চমকাইতে থাকবে। এই চমক দেখে দেখে আমি চিনব। আল্লাহর রাসূল উপমা দিয়ে বলেন, অসংখ্য কালো ঘোড়ার ভেতরে কোন মালিকের ঘোড়া যদি থাকে চিৎকুবরা, যার পায়ের ভেতরে, হাতের ভেতরে, গলার ভেতরে, চাঁদির ভেতরে সাদা ছাপ আছে, শত শত কালো ঘোড়ার ভেতরে চাঁদি সাদা ঘোড়া, মালিকের খুঁজে নিতে যেমন কষ্ট হবে না। আয়েশার লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আমার উম্মত খুঁজে বের করে না, আমার জন্য কষ্ট হবে না। যে পীরেরা নামাজ মাত্রে দিছে, তারা তো তাদের মুরিদদের ওযু সাফ করে দিছে, মানে যে জীবনে এক বক্ত নামাজও করবে না, সে ওযুও করবে না। তার মানে যার জিন্দগিতে এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে, যে মানুষটা তওবা করছে, এমন মানুষের সাথে মোলাকাত হয়েছে, আমি গল্পে গল্পে তারা জিজ্ঞাসা করেছি, আজকে যে ওয়াদা করলেন নামাজ পড়বেন, আচ্ছা পিছনে কি নামাজ একেবারেই পড়েন না, মাঝে মধ্যে, খুব রেয়ার কেস, হ্যাঁ তাহলে বছরের ভেতরে বছরেও নামাজ খুব একটা করছি করছি বছরে নামাজ পড়েন নাই, তাহলে তো বছরের ভিতরে একবার উজু করেন নাই, না একবার উজু করেন সারা বছর গেছে গেল মুসলমান, ওর একটাও উজু নেই। আর যে নামাজ পড়তেছে বেশি ওর উজুও বেশি, মানে কদমে কদমে উজু তার, ফজর জোহর আসর উজু আছে, আসি ফরেশতাগের উজু আছে, চাষদের উজু আছে, আবার তেয়ামুল লাইলের উজু আছে, তাহাজ্জুদের উজু আছে, মাঝে মধ্যে আবার উজু করে তাহিয়াতুল উজু আছে। আমল যত শ্রেষ্ঠ আল্লাহর মহব্বত তত তার প্রতি আকৃষ্ট, তার শ্রেষ্ঠ আমল তো আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত তার দিকে আকৃষ্ট। হাবশী কালা বিলাল মিরাজের রজনীতে আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, বিলাল বিলাল রে, জান্নাতের ভিতরে হাঁটলে তোর পায়ের আওয়াজ আগে আগে পাওয়া যায়, ফরশের বিলাল আর সে কেমনে গেলি রে বিলাল, কি আমল করস? বিলাল বলে, সরবারে দোয়ালাম, বাড়তি তেমন কোনো আমল নাই, একটা আমল আছে, যখনই ওযু টুটে যায় তোর সাথে সাথে আমি ওযু করি, ওযু করি তোর সাথে সাথে আবার তাহিয়াতুল ওযু নামাজও করি, দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজও আমার কাজে নাই, তোর তাহারাত তোর ইবাদত তোকে ফরজ থেকে আসে তুলেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, তোর তাহারাত তোর ইবাদত তোকে ফরজ থেকে আরশে তুলেছে। আর আমাদের মুসলমানদের শুধুই ইমানদারির দাবিটা আছে, ইবাদতের শূন্যতা আরশ থেকে আমাদেরকে অশান্তির কুয়ার ভেতরে ফেলেছে, অশান্তির কুয়ার ভেতরে আমরা ডুবে মরতেছি। চতুর্দিকে তাকিয়ে দেখেন, মুসলমান মায়ের খেতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে, মুসলমানের লাশ পড়তেছে, পুঁচতেছে, মুসলমানের লাশ পড়তেছে আগুনে, দাও দাও করে পড়তেছে, পরাজয় আর পরাজয়ের গ্লানি মুসলমানের ঘাড়ে একের পর এক আসতেছে। কারণ কি? কারণ হলো ইবাদত ছাড়া মুসলমান এদের কোনো পাওয়ার নাই, এদের পাওয়ার নাই, এদের ইবাদতের জায়গায় প্রবেশ করেছে রকমারি আয়োজনের গুনাহ আর পাপাচার, ডিজিটাল গুনার আমদানি, ইবাদত তো নাই, ইবাদতের সাথে ইবাদতের জায়গা দখল করেছে মাসিয়াত, পাপাচার, গুনাহখাতা, আকাম কুকাম, আকাম কুকাম বেশি হইবার কারণে আকাম কুকামের কালো ধোঁয়ার দ্বারায় ইমানের যত সামান্য আলো যেটা সিনায় আছে এটা ঢেকে আছে। এবার শয়তানের সাথে ফ্রেন্ডশিপ করে কদম কদম চলতে আছে, দোস্তি শয়তানের লগে আছে। আমাদের মুরব্বীরা বলেন, তোমরা পাকের ঘরে দেখবে, পাকের ঘরে তাকাও, রান্না ঘরে দেখবা 100 পাওয়ারের বাতি লাগাইলেও কয়দিন পরে এটা 0 পাওয়ার অটো হয়ে যায়, কেন? পাওয়ারটা তো 100 পাওয়ারই ছিল,
কিন্তু এটা জিরো পাওয়ার কেমনে হলো? জিরো পাওয়ার হয়েছে চুলার কালি লাগতে 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 একশো পাওয়ারের বাড়তে এবার ডিম লাইটে রূপান্তরিত হয়েছে, যাতে এখন আর কোনো জ্যোতি নাই। রকমারি পাপাচারের আয়োজন, বিজ্ঞানের গুনাহের আমদানি আমাদের জ্যোতির্ময় ইমানের উপরে কালি দিয়ে ঢাকতে ঢাকতে আমাদেরকে অযোগ্য অথর্ব করে দিয়েছে, যে কারণে আমাদের অযোগ্যতা আর আমাদের অথর্বতার গ্লানি কদমে কদমে আমরা অনুভব করতেছি। যেদিকে যাইতেছি মায়ের খেয়েছি, যেদিকে যাইতেছি ওইদিকে মায়ের খেয়েছি। উঠে আসো মমিন, এখান থেকে বেরিয়ে আসো, আমলের জিন্দগি গ্রহণ করো। যেখানে গেলে নবীর শিখায় দেওয়া ইবাদতের আমলগুলো শিখা যাবে ওইখানে যাও, হাক্কানি পেতে সহবতে চলে যাও, সেখানে যায় ইবাদত করা শিখো, সন্নতের রং রং শিখো, গুনাহ খাতা বর্জন করো, 100% গুনামুক্ত ইমানের মালিকানা করো, 100% গুনামুক্ত ইমানের মালিক হও, 100% গুনামুক্ত ইমানের একজন ইমানদারের প্রভাব সমাজের মানুষের উপরে পড়ে যায়। ইমানদারের ইমানের আলোর একটা রব আছে, এই রবটা জমিনের মানুষের উপরে পড়ে যায়। সে যদি বয়সে কমজোর হয়, তুমি বয়স তোমার কম কিন্তু তোমার যদি গুণা না থাকে তাহলে তোমার প্রভাব সমাজের বুড়ার উপরে পড়ে যাবে। তোমার বয়স কম কিন্তু তোমার গুণা নাই, তোমার এই অল্প বয়সের প্রভাবটাই বুড়ার উপরে পড়ে যাবে। কিছু মানুষ ছিল গুণামুক্ত মানুষ, তাদের প্রভাব শ্রদ্ধাকাতের উপরেও পড়ছে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ। আব্দুল কাদের জিলানি ঘর থেকে বের হয়েছেন, যাইবেন ইলিম শিখবার জন্য, মা আব্দুল কাদের জিলানিকে সুন্নতের লিবাস দিয়া সুসজ্জিত কইরা সাজায় দিছে, সাথে পর্যাপ্ত টাকা পয়সা দিয়ে দিছে। আবার আব্দুল কাদের জিলানির কোমরের চামড়ার বেল্টের ভিতরে স্বর্ণ মুদ্রা আটকে দিছে, সেলাই করে আটকে দিছে, সন্তানকে ইলিম শিখার জন্য বের করে দিয়েছে মায়ের দরজায়, সন্তানকে দাঁড় করাইয়া সন্তানের মাথায় হাত রেখে বলতেছে, সন্তান আব্দুল কাদের রে ইলিম শিখতে যাইতেছ? মায়ের একটা নসিহত ওসিয়ত, সারা জিন্দগির জন্য সিনায় লয়ে যা। আব্দুল কাদের জিলানি ইলিম শিখবি, গুনাহ খাতা করবি না, পাপিষ্ট মানুষ ইলিমের নূর পায় না, বিশেষভাবে মিথ্যা কথা জিন্দগিতে কোনোদিন বলবি না, কারণ মিথ্যাবাদীকে আল্লাহ পাক ইলিমের নূর দেয় না। সত্যবাদী হইবি, মিথ্যাবাদী হইবি না, মিথ্যুক ইলমের নূর পায় না। সকল পয়গম্বরেরা সত্যবাদী ছিলেন, তুই সত্যবাদী হইবি। তোর নবী আল আমিন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলে বলতে তুই আল আমিন নবীর উম্মত, যেই নবীকে কাফেররাও সত্যবাদী বলছে। সাবধান রে, আব্দুল কাদের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলবি না, জীবনেও মিথ্যাচার করবি না, গুনাহ করবি না, মিথ্যা কথা বলবি না। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর কি কুদরত, আব্দুল কাদের জিলানির কাফেলাটাই ডাকাতের কবলে পড়ে গেছে, ডাকাতে নিতে নিতে সব লয়ে গেছে। আব্দুল কাদের জিলানির সরু সামান ব্যাগ যা ছিল সব ডাকাতের হাতে চলে গেছে। আব্দুল কাদের জিলানি একা, কাফেলার সকল সদস্যদের মাল সামান লয়ে গেছে, সবাই কাঁদতেছে কিন্তু আব্দুল কাদের কাঁদে না। একজন ডাকাত সামনে এসে বলে, কি ব্যাপার, তুমি দেখি রোনা জারি করা ডোনা নাকি, তোমার কাছে আরো টাকা পয়সা আছে নাকি? আব্দুল কাদের ভাই আছে, কমরের বিলের ভিতরে সেলাই করা আছে,
তাড়াতাড়ি খুলো খুলো দেখি কোমরের বেল খুলো, তো কোমরের বেল খুলছে, সিলাই কেটে বের করেছে, স্বর্ণ মুদ্রা বের হইছে। এ এত দামি দামি স্বর্ণ মুদ্রা কোমরের ভিতরে আছে তোমার। ডাকাতির সর্দার দূর থেকে তাকায় দেখতেছে, সর্দার দৌড়ে কাছে এসেছে, এসে বলে কি হইছে, সবাই রে ছেড়ে দিছ, এ বাচ্চাটাকে আটকায় রাখছো কেন? আর বাচ্চাটার কাছে গোপন জায়গায় টাকা ছিল, সবাই চিন্তিত, কিন্তু এর কপালে কোনো চিন্তা নাই, ভাবলাম এর কাছে আরো পয়সা আসেনি। জিজ্ঞাসা করলাম তোমার কাছে আরো টাকা আসেনি? বলল আছে। কোন জায়গায়? কোমরের ভিতরে, বেল্টের ভিতরে শিলানো স্বর্ণ মুদ্রা ওইগুলা বাইর করতেছি। ডাকাতের সর্দার স্বর্ণ মুদ্রা গুলো হাতে লইয়া আব্দুল কাদের জিলানিকে কাছে ডেকে বলে, মাসমুক কিয়া বলা, এই বাচ্চা তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের। তোর কমরের টাকা আছে, আবার বলছিস কেন? সব দিয়ে দিছস, গোপন টাকার খবরটাও কয়ে দিছস। আব্দুল কাদের জিলানি বলে, আমার মা আসার সময় আমাকে ওসিয়ত করে দিছে, জীবনে যেন মিথ্যা কথা না কই। আমারে জিজ্ঞাসা করলো আরো আসেনি, তা আমি কি বলবো? নাই, মিথ্যা কথা বলবো আমি? আমি আল্লাহ মিন নবীর উম্মত, আমি আল্লাহ মিন নবীর উম্মত, আমি কি মিথ্যা কথা বলবো নাকি? যে নাই, মিথ্যা কথা বলবো নাকি? আসে জন্য সত্য বলেছি। ডাকাতের সর্দারের চোখের পানি গড়ায় পড়ছে, হায় রে, এই 7 বছরের বালকের ভেতরে যতটুকু ইনসানিয়ত আর ইমানদারি আর আদালত আর মুসলমানিত্ব আছে আমাদের ভিতরে নাই। ডাকাতের সর্দার সকলকে দেখে বলে, সারা জিন্দগি ডাকাতি করতেছ, মরবা না নাকি? ওর কাছ থেকে মুসলমানি শিক্ষা গ্রহণ করো, ওর কাছ থেকে ইমানদারি শিখো। ছোট্ট বাচ্চা একটা মিথ্যা কথা কয় না। আমরা তো আমাদের জিন্দগি বরবাদ করলাম, আস আমরা সকলে মিলে আজ থেকে ওর কাছ থেকে ইমানদারি শিখি, মুসলমানের জিন্দগি কেমন হতে হবে শিখি, আস আমরা ওর কাছে তওবা করি। পিচ্চি ছোট্ট বালক আব্দুল কাদের জিলানির কাছে হাতে হাত দিয়া ডাকাতে সর্দার সহ সরকার মুসলমান হয়ে গেছে। ইতিহাস দেখি প্রত্যেকটা ডাকাত সহেবে নিসবত ওলি হইয়া তারপরে কবরে গেছে। আল্লাহু আকবার! আরো আস্তে করে বলো, তোমাদেরকে যে বলবো যে জিন্দেগিতে আর কোনো গুনাহ করো না, তোমরা তো মনে করবা পাহাড় চেপে বসেছে তোমাদের কাঁধে, তবে এটা বলতে মনে চায় যে তোমরা ওয়াদা করো আসাইলে ধরে পর্যন্ত জিন্দগিতে আর কোনোদিন মিথ্যা কথা জবানে বলবা না। আজরাইলে তোমাকে পাকড়াও করার আগে জিন্দগিতে তুমি আর সহসা তোমার জবানে মিথ্যাচার উচ্চারণ করবা না। তুমি মুসলমান, মুসলমান, তোমার জিন্দগিতে এ পাপের দাগটা তুমি লাগাইবা না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কাছে উনি একদিন এরকম দোষ দিচ্ছেন। ইমামে আজম আবু হানিফা ছাত্ররা লেখাপড়া করতেছে ইমামে আজমের কাছে, ইত্ত বছরে এক লোকের আগমন হইছে, সে আয়েশা বলতেছে, ইমাম সাহেব যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, আজ থেকে আপনি আমার ফ্রেন্ড, বন্ধু, আমার একটু বন্ধু হিসেবে কবুল করে নাও বলতেছে। সামনে যারা ছাত্ররা বসা আছে এলাকার মানুষ, এরা তো যে আইছে ওরে চিনা লাইছে, চিন্তা করতেছে এমন এক খবিশ আইছে, ওর হাতে যদি হাত ধরে তো তো এইটারেও বিষে খাইব, কিছু আছে বিষে খায় আমি সর মনে করি, আমি ছাড়ব না, চিল্লাব না, আমি জীবন উৎসর্গ করছি, বেঁচে খায় এটা, কিছু আছে তার মুরিদগিরিকে বেঁচে, কিছু আছে তার সাপ চিল্লাকে বেঁচে, এগুলো আলাদা প্রকারের মুনাফে
এটাই বলবো, আমি জানো কার দোস্ত, ইমাম আজমের দোস্ত, আরো কয়টা টাকা ধার দেব। এমন এক দুষ্ট লোক আসছে ইবাদতের বালাই তো নাই ওর ভিতরে, কোন গুনা কাজা নাই ওর, মানে কোন গুনার কামর বাদ নাই, এত গুনা করল না লোক, রকমারি স্টাইলের পাপাচার দিয়ে অভ্যস্ত লোক নবীজির কাছে এসে, ইমামে আজমের কাছে এসে বলে আপনি আমার দোস্ত আসতে, ইমামে আজম বলে তুমি যেই রকমের আকাম কুকাম করো তোমারে দোস্ত কেমনে বলি, তাহলে গুনা ছাড়ো, কেন এত কিছুর ওয়াদা করবার লেগে তো আসি নাই, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত ঘটাইবার লেগে আসি, ঠিক আছে তাইলে কমাস কম হাতে ধরে একটা ওয়াদা করো, তোমার জিন্দগিতে তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলবা না, একটা গুনা ছাড়, কই বাকি সব, বাকি সব কইরো, এদিকে তো ছাড়বা না, আমার কাছে ওয়াদা করো মরার আগে তুমি আর কোনোদিন মিথ্যা কথা কইতে না, মিথ্যা বলবা না, এইটা ওয়াদা করো, ঠিক আছে, একটা গুনায় তালা লাগায় যদি সব কামের দরজা খোলা রাখা যায়, বিউটিফুল অফার, ভেরি ইন্টারেস্টেড অফার, এরকম একটা এই মজাদার অফার, মনে মনে জি হাত দিলাম, জীবনে আর কোনোদিন মিশা কথা হইতাম মরার পর্যন্ত, কিন্তু আজরাইলে ধরার আগ পর্যন্ত জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলিব না, ওয়াদা করছে ইমামে আজম বলে ঠিক আছে তাহলে আজকের থেকে তুই আমার দোস্ত বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর একটা হক আছে, দেখতে মনে চাই তো, বন্ধু বন্ধুর সাথে দেখা করতে হয় তো, সপ্তাহে সোমবারে শুক্রবারে মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করবা, তুমি আমার ফ্রেন্ড, কায়াতে মায়া বাড়ে, যত দেওয়া হইব তত প্রেম বাড়বো, দেখা করবো, ঠিক আছে দেখা করব, যাই বন্ধুত্ব হয়ে গেছে, এলাক চলে গেছে, কিন্তু একটা গুনা ছেড়ে দেওয়ার শপথের কত দাম, এত মুরিদ হয় কিন্তু ব্যাপারদার গুনা ছাড়বো না, মদের গুনা ছাড়বো না, জেনার গুনা ছাড়বো না, মুড়ি দেবো গাঞ্জা খাওয়া ছাড়বো না, মুড়ি দেবো গান শোনা ছাড়বো না, নাচানাচি ছাড়বো না, গুনা ছাড়বে না, কিন্তু ইমামে আজমের কাছে ওয়াদা করেছে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। পরের দিন সকালবেলা মদের আসরে এসে বন্ধুদের সাথে আড্ডায়, সন্ধ্যাবেলায় মদের আসরে দোস্তগুলোর লোকে উল্টা পাল্টা আড্ডায় ঘুরতেছে, তা বন্ধুরা বলতেছে কিরে এক 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 গ্লাস খা, আর না খাবো, আর কেন বলা যাবে না, না খাস না এক ঢোক খা, না এক ঢোক খাওয়া যাবে না, কেন তা বলা যাবে না, কেন বুঝায় বল কি জন্যে খাবি না, পারে গতকাল কি ইমামে আজম আবু হানিফার লগে দোস্তি করছি, আর ইমামে আজম আবু হানিফার সাথে কন্টাক্ট হইছে, আমি জিন্দগিতে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলব না, কিন্তু আমার ডর লাগতেছে, তিন দিন পরে ইমামে আজমের সাথে যখন আমি দেখা করতে যাব, ওই সময় যদি শত শত ছাত্রদের সামনে ইমামে আজম যদি আমায় জিজ্ঞাসা করে দোস্ত গত দুই তিন দিনে কয়বার মদ খাইছ, আমি খায়া দেয়া খাই নাই কথাটা কেমনে বলব, আর এতগুলা মানুষের সামনে মদ খেয়েছি এটাকে প্রকাশই বা কেমনে করবো, মানুষের কাছে তাকি মদ করবো নাকি, মিথ্যা কথাও বলতে পারবো না, গুনার সাক্ষী সকলকে বানাইতেও পারবো না, শর্মিন্দাও হইতে পারবো না, তার চেয়ে বড় কথা এখন আমার ভিতরে আর একটা চিন্তা ঢুকছে, ইমামে আজমের সামনে গুনার স্বীকারোক্তি দিয়া সবাই রে আকাম কুকামের সাক্ষী বানায়া
ইজ্জত লুণ্ঠন করা, ইজ্জত নষ্ট হওয়ার ভয় যদি এমন হয় তাহলে হাশরের ময়দানে আল্লাহ যেদিন বিচারক হয়ে বৈশা স্বলক্ষ নবীর সামনে আমার দাঁড় করে আমার গুনাহ আর নেক কাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই দিনের শরমটা না জানি কেমন হবে, ওই দিনের লজ্জাটাও না জানি কেমন হবে, এগুলো চিন্তা করছি, চিন্তা ভাবনা করে দেখছি গুনার পথ সফলতার পথ না, তাই একটা মিথ্যা কথা শুধু না, জীবনে আর কোনোদিন গুনাহ খাতায় আর করব না, আল্লাহু আকবার, গুনাহ খাতা করব না, ঈমানের সাথে নেক আমল যুক্ত করব, বড় জান্নাত দখল করব। আজকে ছোট ভাই মহব্বতের ভাই হাবিব রহমান নিসবাত দাওয়াতে যারা এসেছে, ওলি বুজুর্গরা, হক্কানি আলেম ওলামারা, মাশাইখিন হযরতরা এই মাদ্রাসায় এসেছেন, এই মাহফিলটা বড়দের পায়ের ধুলাতে বরকত পূর্ণ হয়েছে। বড়দের মজলিসে বসে কি ওয়াদা করা যায় না যে আমরা আমাদের জীবনে ঈমানের সাথে ওনাকে এক করব না, আর মিথ্যা কথা বলব না, আর তকবীরে ওড়া সালাম নামাজ করব না, আর আমরা পাপাচার করব না, মুস্তাহাব্বাতের কদরদানি করব, ইবাদতের মাধ্যমে রবের সাথে আমরা আমাদের ভালোবাসাকে গভীর থেকে গভীরতর করব, ইনশাআল্লাহ রাজি আছেন, ইনশাআল্লাহ যদি মাল খরচ করতে হয় মালও খরচ করবো, যদি বলা হয় যে রক্ত লাগবে জীবন লাগবে আল্লাহর জন্য, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, জান দিতে হবে, রাজপথে আবার কিছু খুন লাগবে, রক্ত লাগবে, রক্ত লাগবে, স্বাধীনতা অর্জন করতে যেমন রক্ত লেগেছে, স্বাধীন মাটির পবিত্রতা রক্ষার জন্য নাস্তিক মুরতাদদেরকে এই দেশে নাস্তিক মুরতাদদের বরাত্তকে বন্ধ করে ইমানের বরাত্ত প্রতিষ্ঠা করতে যদি খুন লাগে, রক্ত লাগে, জীবন লাগে দিতে রাজি, ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের ঈমান ও আমলের মজবুতি দান করো, জোরে আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, সুদা করেন, সুদা করেন, জান দিবেন, দিবেন মালও যে দিবেন, এটা একটু পরীক্ষা করুন লাগে না, কিরকম দিবেন, মার্কাজত তাকওয়া দিনের মার্কাজ, এর জন্য একটা হাজার হাজার জনতার সামগ্রিক দান অনেক বড় শক্তি, আপনার দশটা টাকা পাঁচটা টাকা হাজার হাজার জনতার পকেট থেকে যখন বেড়ে আসবে, এটা এই মাদ্রাসার বিরাট বড় একটা আয়ের শক্তি, এই মাদ্রাসার সাথে আর্থিক ভাবে শরীক হইতে পাঁচশো টাকা, হ্যাঁ আপনারা তো এরকম নারান্ত দিন, মোট করেন, মোট করেন, মোট করেন, সারেন আবার ধরেন, আবার সারেন, ধরেন, 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 জয় বলেন বিসমিল্লাহ,